আপদে আরামবাগবাসীর রক্ষা কবচ হলো আরামবাগ পৌরসভা। বিপদে আপদে আরামবাগবাসীকে রক্ষা করে চলেছে আরামবাগ পৌরসভা। এবারেও তার অন্যথা হয়নি। মহামারী করোনা সূচনাকাল থেকে দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে পৌরসভা। কখনো খাবার আবার কখনো পোশাক আশাক থেকে তার ভূমিকায় আরামবাগ পৌরসভা। করোনার প্রথম ওয়েভের থেকে দ্বিতীয় ওয়েভ যেন আরও বেশি ভয়াবহ। কোনো উপায় না দেখে লকডাউনের পথে হেঁটেছে রাজ্য। এমন অবস্থায় আবারও অসহায়ভাবে দিন কাটাচ্ছে দুস্থ এবং ভবঘুরেরা। আরামবাগ রেলস্টেশন চত্বরে অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে ভবঘুরেরা। এই খবর সংবাদ মাধ্যমের কাছে শুনে এগিয়ে এসেছেন পৌরসভা। পৌরসভার উদ্যোগে আজ স্টেশন চত্বরে 140 জনের মতো ভবঘুরে ও দুস্থদের পেট পুড়ে মাছ ভাত খাওয়ানো হয়। পাশাপাশি পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী জানান, আগামী দিনেও এইভাবে দুস্থদের সেবায় নিয়োজিত থাকবে পৌরসভা। শুধু মানুষই নয়, বিপদে পড়েছে এই ঘুরে বেড়াতে থাকা কুকুরেরাও। অভুক্ত অবস্থায় দিন কাটছে তাদেরও। এইসব পশুদেরও খাওয়ানোর আয়োজন করা হচ্ছে পৌরসভার তরফ থেকে। মানুষের এই বিপদে যেভাবে পৌরসভা ত্রাতারূপে কাজ করে যাচ্ছে তাতে খুশি পৌরবাসী। এবার শুনে নেওয়া যাক আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দীর বক্তব্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। জন্য বেরিয়েছেন আপনারা? আজকে আমরা বেরিয়েছি যে পৌরসভার পক্ষ থেকে আমরা তো কোভিড যেসব আক্রান্ত তাদের বাড়িতে তো আমরা খাবার পৌঁছাচ্ছি। আর একটা রিপোর্ট যে আমাদের যে কোনো আপনাদের সংবাদ মাধ্যম থেকেই রিপোর্ট হয়েছিল যে রেল স্টেশনে বা বিভিন্ন জায়গায় কিছু ভবঘুরেরা থাকে, তাই আমরা সেই জায়গাগুলো আমরা এসে দেখছি যে কে কোথায় আছে। তাদের আমরা কিছু খাবার দিলাম, আবার এতে যে কুকুরগুলো থাকে তারাও খাবার পায়নি, তাদেরকেও খাবার ব্যবস্থা পৌরসভার পক্ষ থেকে আমরা করছি আর কি রেল স্টেশনে। আর পাড়ায় যেগুলো থাকে সেগুলো তো পাড়া কুকুর বাড়ির লোকেরা দেয়। তা আজকে আবার একটা বিশেষ আমাদের পৌরসভা থেকে হয়, আমাদের শিবশঙ্কর চৌধুরী ওদের আবার পুকুরে আজ মাছ ধরিয়েছিল। ও আবার আজ যে আমাদের প্রায় 140 জনের মতো যে খাবার হচ্ছে সে মাছটা ও দিয়েছে, ওকে আমরা পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তাই এই লকডাউনের সময় যাতে কেউ না কোনো অসুবিধার মধ্যে হয় আমরা চেষ্টা করছি। আর আপনাদের কাছেও আবেদন, যদি সেরকম থাকে আপনারা আমাদের জানাবেন। কি ভবঘুরে আপনার মা ক্যান্টিন কিংবা আপনার পৌরসভা যোগাযোগ করলে তারা কি খাবার পাবে? হ্যাঁ, তারা খাবার পাবে, খাবার পাবে, বিনা পয়সা খাবার পাবে। এই ধরনের যারা আছে